তোমাদের বিয়া আমি ধুমধাম করে টেলমিটেলমি করে দেব। সে বিয়াতে আমি নাচবো, আমি গান করব, আমার চাইতে আনন্দ কেউ থাকবে না। কিন্তু আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, আমার দম বন্ধ লাগে। রক্তের সম্পর্কটা ভুলে গেছো? একটা তো রক্তের সম্পর্ক আছে। হ্যাঁ ঠিক আছে, প্রতিটা মানুষ ভালোবাসা পায় না, ভালোবাসলেই যে ভালোবাসা পাইতে হবে এমন তো কোনো নিয়ম নাই, এটা আমি বুঝতে পারি নাই, এখন বুঝছি। কিন্তু তাই বলে কি আমি তোমার ভালোবাসা থাইমা দিব? টেলমি টেলমি, আমি তো তোমার ভালোবাসা। কতটুকু পাইছো, কতটুকু ভালোবাসা টেলমি টেলমি তুমি পাইছো? হ্যাঁ তুমি যতটুকু ভালোবাসা দিছো না তাকে, তার এই যে ক্ষুদ্র 0.1% টেলমি টেলমি টাইপের ভালোবাসা যদি তুমি আমারে দিতা, আমি তোমারে মাথার তাস করে রাখতাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়তি, নিয়তি আমি মাইনা নিছি, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি একটু চোখটা খুলে দেখো, যারে ভালোবাসো সে কি তোমারে ভালোবাসে? ওরকম পাগলের মতো কিঞ্চিত পরিমাণ? তুমি তো অনেক কিছু দেখো না, আমি তো নতুন, তাই আমি যা দেখি হুট করে আমার চোখে লাগে, চোখে লাগলেই না খটকা লাগে, বলতে চাই না তারপরও বলি। ভেবো না যে আমি তোমাকে আমার দিকে টানার জন্য বলতেছি। ওই যে আসগর সাহেবের মেয়ে আছে না রূপালী, রূপালির সাথে আমি জানি তোমার এটা ভালো লাগবে না, ভালো লাগার দরকারও নাই, কিন্তু যখন মিশবে একটু চোখটা খুইলে মিশো। আপনি যেটা কইতেছেন এ কথা কিন্তু হাসা না, একদম ভুল। আমি চাই ভুল হোক, আমি চাই ভুল হোক, আমি যেটা বলছি সেটা মিথ্যা হোক, আমি চাই, আমি চাই তুমি সুখে থাকো, আনন্দ নিয়ে থাকো, যারে ভালোবাসবা রানীর মতো ভালোবাসবা, যে তোমারে ভালোবাসবে রাজার মতো ভালোবাসবে, আমি চাই ওটা ভুল হোক। কিন্তু তারপরও বুঝছো, যারে ভালোবাসি কে ভালোবাসি না, সে যদি একটু খারাপ থাকার সম্ভাবনা তার মাঝে আমি দেখি, মনটা কিভাবে মানবে? ভালো থেকো, অনেক ভালো থাকো। তুমি ভেবো না, আমার কথা ভেবো না, আমি কিন্তু ভালোবেসেই যাব। আমার ভালোবাসা আমার কাছে থাক, তোমার ভালোবাসা তোমার কাছে থাক। আমি চাই তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো, টেলমি টেলমি, অনেক ভালো থাকো। হিসাব নিকাশ করার জন্য খুঁজতেছো কারণ কি? খুঁজো বিল্লাই, কেন খুঁজি? আন্নের যাই এতবার এত ভাবে এইরকম ভাবে ভালোবাসার কথা বুঝতে চাই না, অন্য কথা কো, টিয়ার কথা কো, ভালো করে বুঝবো বলো।
খুব ভালো কথা বুঝছেন তো আপনি তো আর কথা বুঝেন না আপনি তো আর বড় বোন রূপালী বেগমের কথা খুব ভালো বুঝেন তার সঙ্গে যে পিস পিস করে বেড়াচ্ছেন গ্রামের মধ্যে আপনি কি মনে করছেন আর তোর মধ্যে তালা মেরে রাখছি আর কিচ্ছু তো দেই না তার লাগে তো ভালোবাসার কথা কইতে পারেন খালি আর লাগে এলি আপনি ভালোবাসার কথা মনে বের হয় না মুখ ফুটা বের হয় না এই যে কাম টু দা পয়েন্ট ঠিক জায়গায় আসছো হে তিল লগাই ছোট কাল থেকে স্কুলে বলে হাবরা করছি হে তুই আমার ক্লাসমেট হে তিল লগে আই আর ফ্রেন্ড এর লগে আমি কথা বলতে পারি ঘুরতে পারি তুমি কি আমার ক্লাসমেট নাকি এ ছোট কাল থেকে তুমি তো গাদা বাচ্চা আসলে তোমার থেকে অনেক বড় আসলাম তুমি কিল্লাই আর লগে এই বেড়াল শুরু করছো কত আচ্ছা রতন ভাই আপনি কি এটা আমেরিকা পাইছেন এটা বাংলাদেশ বাংলাদেশে আপনি কোনো সময় শুনছেন সমান সমান বয়সের মায়ের পোলার মধ্যে বিয়ে হয় প্রেম ভালোবাসা হয় সব সময় তো ছোট মায়ের লগে বড় পোলাপানের বিয়ে হয় আপনি এই বিষয়টা কেন বুঝুন না এই রকু তার তোমার মতো কথা বলতেছো কিন্তু হ্যাঁ তোমার এই গেদা কাল থেকে আই দেখছি ছোট বাচ্চা হিসাবে হ্যাঁ আই বড় ভাই হিসাবে কিন্তু তোমার বেয়াদবির জন্য সুপার মারি কিন্তু দাঁত ফেলে দেব হ্যাঁ সুপার মারেন আই তো খুব ভয় পেয়েছি জান এই যে বার সাইডে নন্না দিয়ে মুখ ঢেকে রাখছি হনেন রতন ভাই আপনি যদি আর প্রস্তাবে রাজি না হন তাহলে যে আমি কি করব আপনি কিন্তু বুঝতে পারতেছেন না কি ব্যাপার কি করব হ্যাঁ বিষ খাবো আচ্ছা বিষ যদি না খেতে পারি এই যে গাছের উপরে গলায় দড়ি দিয়ে পরে ঝুলমু পরে দেবো আর যাওয়ার আগে কি করব খাতার মধ্যে বড় বড় অক্ষরে লিখে দেবো রতন ভাই রাই ভালোবাসতাম কিন্তু রতন ভাই আর ভালোবাসা সারা দেয় নাই আর এ ছাকা দিছে আর বড় বোনের লগে প্রেম করছে এই জন্যই গলায় দড়ি দিয়ে মরে গেছি পুলিশ সামনে সুসুর করে জলের মধ্যে ঢুকে লই যাব তখন বুঝবেন ঠালা মনে রাখেন কথাটা ইন্ডিয়ান সিরিয়ালের মাইয়া গো তো আরে ফেট করে চলে গেল হ্যাঁ আ গোলনি আরে আরে আয় কি শুনলাম এসব বাড়ি তো পুলিশ আইবো দারোগা আইবো আরে দড়ি লই যাইবো কই আরে জেল কাটতে আইবো কি করছ রে হাতের লগে হুনছি তো ব্যাগ আনে তো হগল হুনলি হুনছি নি এতে আমার এক তরফা ভালোবাসা আই কি করতাম ভালোবাসা অন কিতি এতে অ্যাভয়েড করতে সরি অ্যাভয়েড করলেও তো বলেন যে কি বলতেছে দেখছেন হুনলাম তো কি করব আই কি করতাম আই তো আই তো ঠিক আছে ঠিক আছে তোর অবস্থা আমি বুঝতেছি আই মাকান জিনিস ভাবতেছি আর কি ভাবতেছেন আই তো গ্রামের মধ্যে থাকতে চাই না গ্রামে থাকলে এই ধরনের প্রবলেম হইতেছে আর আর কিছু একটা করেন হ্যাঁ এটাই করা দরকার এটাই আমি ভাবতেছি ভাবতেছি কি ভাবতেছেন দূরে আই বিদেশ আলা দিব জমি জমা বিক্রি করি হলো বিদেশ আলাবো আরে বিদেশ পাঠাবেন আনবে আনবে বিদেশ পাঠাবেন ও মাইচ্ছে বারবার এই কথা করি কি বিদেশ পারে যে কত টিয়া লাগে জানি নি প্রায় 4-5 লাখ টাকা লাগে জানি জানি আনবে তো মনে 1000 টিয়া তো বিদেশ পাঠাইবেন আরে তুই বিপদে হইছ সো হলা বিপদে হইলে বাপ কিছু করতে হয় না আচ্ছা আবার কোন আনবে কি করবেন জানি আই তো কি লাগি এই মোবাইল বাইর করছ কি লাগি আর বিশ্বাস হইতাছে না জন্মের পর থেকে এই কথা আনের মুখে হুনি নাই আনবে কোন আনবে কি করবেন আরে বারবার কইতে হইব না কোন কোন কি লাগি এটা কি বিদেশ আনবে আই রেকর্ড করে দেখো রেকর্ড করি কি মানুষের উনাই না আর বিশ্বাস হইতো বান্দির বান্দির আর বলবেন না জ্বালাতনের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আই তো তোর ব্যবস্থা করিয়ে দিই বুঝছস না আর বাড়ি পুলিশ আইবো তারপরে সহ্য করা যায় আপা ওসি আইবো আর দড়ি লই যাবো না আই তো সহ্য করতে পারতাম না আর মান ইজ্জত আছে না এই সমাজে আর নামটা ব্যাকে জানে হ্যাঁ জানে না হ্যাঁ ঠিক আছে অন কিতি সরি আচ্ছা চলুন বুঝছি আনে বাজ যাবেন নাকি চলুন না না আর একটু কাম আছে হ্যাঁ আসালিশ আছে ঠিক আছে আব্বা ঠিক আছে আব্বা আল্লাহ এরে জি আব্বা ট্যাঁ তো দিয়ে বুঝছস নি কিন্তু এই ট্যাঁ তো আবার আরে সর্দি চইব আচ্ছা দিব না অসুবিধা নাই বিলাস যাই তুই হেঁটে মাসে মাসে হাজার আচ্ছা ঠিক আছে অসুবিধা ঠিক আছে লাখ আসলা ঠিক আছে যাচ্ছে স্বপ্ন দেখলেন কি বলল আপা এই হাগল তো আর উপকার করে গেল হাগল মাইয়া আর উপকার করছে থ্যাংক ইউ মেধাবী হয় না তবে তোমার দায়িত্ব হচ্ছে ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের এই গ্রামে শিক্ষিত লোকের বড় অভাব
ওদের কিছু তুমি শিক্ষিত করতে পারো ব্যাপার নামটা কি কেমন আছো আসি আমি তো ভালো তুমি কেমন আছো না আসি তো এই দোকানটা যেহেতু খোলাই তো এক কাপ চা খাওয়াও চা খাওয়া যায় তো না গরম পানি না এটা কথার মতো কথা কইলা কে আজকে কি বেচা কেনা কার খুব বেশি হইছে বেচা কেনা বেশি কম দিয়ে ধর আমি চলি না তোমারে চা খাওয়াতে আর দল লাগে এটা আবার কি ধরনের কথা কইলা আমার চা খাওয়ালে তোমার লস হবে কা তাতে মাগনা চা খাওন যায় এটা একটা মহিলা মানুষের সামনে তুমি আমার অপমান করো এই আমি কোন সময় তোমার পয়সা হাবি নাই আর তুমি নেও না কি কি লাগে নাও না আমি তোমার না না আর ভালোবাসি চা খাওয়াইলে আমার কি দোষ কও তোমার প্রত্যেকদিনই টাকা দিতে চাই ওরে বাবা তুমি আরে টাকা দিলি কি আমি টাকা দিব 10 টা না 5 টা না লাগে আর একটা না আচ্ছা দাও কিয়া এটা বলছিলাম তোমাকে সেটা হচ্ছে যে খোলা বান্দর কে সুশিক্ষা শিক্ষিত না করলে আমাদের এই গ্রামটা তো পরে অন্ধকার তোমার সাথে যে দিনই দেখা করতে আসি সেই দিনই তুমি আমার এই সমস্ত কথা বলো কিন্তু না কিন্তু দেখো তোমার কিন্তু বয়স পার হয়ে যেতেছে এই তো সামনে একটু বিয়ে শাদী করো এবার নাহলে আমাদের বলো আমরা মেয়ে দেখি তোমাদের সমস্যা তোমাদের যাদের সাথে দেখা হয় তারা গেলে আমার বয়স কি আর বিয়ের সাথে বয়সের সম্পর্ক রশিদ ভাই তোমার আমি নিজের ভাইয়ের মতো জানি নিজের ভাই যদি মানে বোনের জন্য ভাবি না আনে তখন কি বোনের ভালো লাগে তুমি বলো আমার কপালে কি আছে নাতি আসলে তুমি যাই কন না কও অবশ্য ওনারে আমি চিনি না তবে উনি যে কথাটা কইছে কথাটা কিন্তু খুব মাহাত্ম্য আছে কথাটার ভিতরে আর তোমার যে বয়সটা এখন হইছে এই বয়সে যদি তুমি বিয়ে শাদী না করো তুমি বিয়ে শাদী করবা কবে এই এখানে এই দোহান তারিখ করতে করতে কি মোর নান বুড়ো যাবার নাই উনি যা কইছে হ্যাঁ একটা বিয়ে শাদী করো ম্যাডাম কিছু দিন মনে হয় না আপনার পরিচয়টা একটু দেবেন আমি আরে ও মিনি আমাদের যে কিন্ডারগার্টেন স্কুল আছে না সেই স্কুলের টিচার এই হেনের স্কুলটা তা আপনি কি নতুন আইছেন এলাকায় কথা হই জানা কথা হইলো এই যে ওনার নাম কি মিলি আপনি এই স্কুলে আইছেন কত দিন ঠিকই আছে কিছু মনে না করলে একটা কথা দিবে যদি ওটা প্রাইভেট ব্যাপারই আর কি তোমার কি বিয়ে শাদী হয়েছে তোমার কি বুড়া বয়সে এগুলো তুলছে তুমি এখন জানো তোমার পরে দেখে না তুমি যাও তো যাও আমি তো মরেছিলাম মামু বাড়ি যে কোনো একটা বিপদে পড়িয়া মনে করেন একটু আশ্রয় নিছি কারণ রইলে যে একটা রাজনৈতিক ব্যাপার আছে পার্টি পুটি করি তো সেই ঝামেলা আছে আবার এ ভাববেন না মনে মনে যে মই বুঝি খয়রাতি না হ্যাঁ কখনোই আমরা কারণ মোর সাইড দিয়ে লঞ্চ চলে লঞ্চ মানে জাহাজ আবার মানুষ তো না লঞ্চ বুঝছেন না ওই যে বালুটারে না মানে কার্গো কয় ও বড় এই মাথার যে ফুটবল খেলাই যা ওই মাথায় বাড়ি দিয়ে নেওয়া যায় আর গ্রামের বাড়ি তো মনে করেন যে টকালা দোতালা সাতাইশা বন্ধু ঘর খই খই করে মানে উদানে গেলে
বোঝা যায় যে একটা বাড়ির মধ্যে আনছি আর আশেপাশে কইতরে ভরে গেছে মানে তারপরে